নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া লোকসভা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে তো এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে আলোচনা করব তাহলে বন্ধুরা এই ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা করব আপনাদের সামনে দেখে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে কি কি রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে আইকনটিকে প্রেস করুন যাতে এই চ্যানেল আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে এখন আসুন যাওয়া যাক সেই নোটিফিকেশনের পাতায় বন্ধুরা এই হল সেই নোটিফিকেশানটি এক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা আপনারা যখনই আবেদন করবেন আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে তো ইমেলের মাধ্যমে কীভাবে আবেদন করবেন তা আমরা বলবো এই ভিডিওর মধ্যে এক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন্স আমরা প্রথমেই বলে দিচ্ছি অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেটের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এখানে এক্ষেত্রে পে আপনারা দেখে নেবেন কি কী রয়েছে টোটাল শূন্য পদ থাকবে ফর্টি সেভেন এক্ষেত্রে এসসি এস টি ও বিসি ইউআর এবং এর জন্য কিন্তু আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা নিয়ে আলোচনা করব প্রথমে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন হিন্দি সঙ্গে বন্ধুরা ইংলিশ এজ এ সাবজেক্ট এট দ্য ডিগ্রি লেভেল মানে আলটিমেটলি কিন্তু আপনার মাস্টার ডিগ্রি থাকে হিন্দির মধ্যে এবং ডিগ্রি লেভেলে যদি আপনার গ্র্যাজুয়েশন লেভেলে যদি আপনার ইংলিশ সাবজেক্টটা থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন অর দিয়ে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন ইংলিশ সঙ্গে বন্ধুরা উইথ হিন্দি এজ এ ডিগ্রি লেভেল আবারও বন্ধুরা যদি আপনার ইংলিশে মাস্টার ডিগ্রি থাকে এবং ডিগ্রি লেভেলে যদি আপনার হিন্দি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন নেক্সট বলা হয়েছে বন্ধুরা মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ হিন্দি এবং ইংলিশ যদি আপনার থাকে ডিগ্রি লেভেলে তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে বন্ধুরা মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ হিন্দি মিডিয়াম এবং ইংলিশ এজ এ সাবজেক্ট ডিগ্রি লেভেল তারপর বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ ইংলিশ মিডিয়াম এবং বন্ধুরা যদি আপনার ডিগ্রি লেভেলে হিন্দি থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বন্ধুরা সব কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে কিন্তু সেন্ড করতে হবে সেটা আমরা বলবো নেক্সট বন্ধুরা এন বলা হয়েছে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশান ফ্রম হিন্দি টু ইংলিশ এটা বন্ধুরা আপনাকে প্রয়োজন পড়বে অথবা বন্ধুরা দুই বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে ট্রান্সলেশনের মধ্যে হিন্দি টু ইংলিশ তাহলে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন নেক্সট বন্ধুরা দেখে নেব কি কি রয়েছে এক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা আপার এজ লিমিট টোয়েন্টি সেভেন ইয়ার রাখা হয়েছে এখন আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিউর এক্ষেত্রে প্রিলিম এক্সামিনেশন হবে তারপর হবে মেন এক্সামিনেশন প্রিলিম এক্সামিনেশানে কি কি থাকবে দেওয়া হয়েছে পার্ট এ বি সি মধ্যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফিফটি মার্কস জেনারেল ইংলিশ ফিফটি মার্কস এবং জেনারেল হিন্দি ফিফটি মার্কস এক্ষেত্রে বন্ধুরা সবগুলো কিন্তু মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন থাকবে এবং সময় দেওয়া হবে সেভেন্টি মিনিট নেক্সট আমরা দেখে নিচ্ছি বন্ধুরা মেইন এক্সামিনেশন তো বন্ধুরা মেইন এক্সামিনেশনে পার্ট এ এবং বি তারপর বন্ধুরা এক্ষেত্রে পেপার টুর মধ্যে পার্ট এ এবং বির মধ্যে যা যা রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন তাছাড়া বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু রিজার্ভেশন পলিসি রয়েছে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সন রয়েছেন তাদের কিন্তু ছাড় রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা কোন কোন পার্সন পারবেন সেটা আপনারা দেখে নেবেন ডিটেলসে যারা এই ক্যাটাগরিতে বিলং করেন নেক্সট আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে মনে রাখতে হবে বন্ধুরা আপনাদের মেইল যেহেতু করতে হবে তো মেইল করতে গেলে আপনার সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলিকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পর এই যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে তো বন্ধুরা কিভাবে সেন্ড করবেন সেটা আমরা বলবো এই ভিডিওর মধ্যে তবে স্ক্যানটা কিন্তু পিডিএফই করতে হবে আপনাকে তবে বন্ধুরা স্ক্যান ফাইল যেটা থাকবে এটা কিন্তু আপনার নাম এবং বার্থের সংযোগে সেটাকে সেন্ড করতে হবে এক্ষেত্রে বন্ধুরা একটা ফাইল থাকবে এই ফাইলটিতে আপনি আপনার নাম লেখে তারপর কমা দিয়ে সাবজেক্টে আপনার ডেট অফ বার্থ কিন্তু দিয়ে সেন্ড করতে হবে এই অ্যাড্রেসটার মধ্যে তবে বন্ধুরা সেই পিডিএফ ফর্মেটটা কিন্তু থ্রি হান্ড্রেড ডটস পার ইঞ্চ এ আপনি এটাকে স্ক্যান করবেন তবে বন্ধুরা এই চিল্যাক্সেশান রয়েছে এসসি এসটি এবং জেনারেল ই এর জন্য কিন্তু আলাদাভাবে ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এক্ষেত্রে এক থেকে শুরু করে উনিশ পর্যন্ত পেজ রয়েছে তবে যেগুলো আবেদন করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেটা ট্রান্সলেটারের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া থেকে এক্ষেত্রে যা যা দরকার সেটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এইটি হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি যেটি প্রিন্ট আউট করে নিতে হবে প্রথমে করার পর আপনাকে কিন্তু ফিল করে সেটা আপনাকে সেন্ড করতে হবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে ট্রান্সলেটার এর জন্য তার প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন এবং আপনারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ